বন্ধুরা, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধটি সংঘটিত হয় 1939 সালে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে পরিচিত। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে এই যুদ্ধে। প্রায় 35 থেকে 50 মিলিয়ন মানুষের প্রাণহানি ঘটে এই যুদ্ধে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই যুদ্ধের ভয়াবহতা ছিল কতটা, কিন্তু কি কারণে এই যুদ্ধটি সংঘটিত হয়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। চলুন শুরু করা যাক, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে শুরু হয় এবং এর শেষ হয় 1945 সালে। এর পিছনে কতগুলো কারণ বিদ্যমান রয়েছে। এর মধ্যে প্রথমেই যে কারণটি রয়েছে সেটি হচ্ছে ভার্সাই চুক্তি। এই চুক্তির মাধ্যমে মিত্রবাহিনী জার্মানির উপর অসম্মানজনক চুক্তি চাপিয়ে দেয়। এতে অর্থনীতি পঙ্গু হয়ে যায়, সর্বত্র বেকারত্বের ফলে তীব্র সামাজিক অশান্তি দেখা দেয়। নাম্বার টু, সামরিক কারণ। মিত্রবাহিনী জার্মানির সৈন্য সংখ্যা 1 লাখ নির্দিষ্ট করে দেয়, তার মধ্যে তাদের বিমানবাহিনী গঠনও নিষিদ্ধ করে দেয়। এরা জার্মানির জনগণ অপমান হিসেবেই গ্রহণ করে। নাম্বার থ্রি, অর্থনৈতিক কারণ। মিত্রবাহিনী জার্মানের নিকটতে ব্যাপক যুদ্ধের ক্ষয়ক্ষতি আদায় করে নেয়, এটা তাদের অর্থনীতিকে পঙ্গু করে দেয়। নাম্বার ফোর, ভূখণ্ড দখল। মিত্রবাহিনী ফ্রান্স ও অন্যান্য দেশ জার্মানির 25,000 বর্গমাইল এলাকা দখল করে নেয়, এটা তাদেরকে ক্ষুব্ধ করে তোলে। নাম্বার ফাইভ, হিটলারের নেতৃত্ব। এই অবস্থায় নির্বাচিত জনগণ হিটলারকেই ভোট দেয়, কারণ জার্মানির উপর অন্যায়ের প্রতিবাদের জন্য এ সময় হিটলার প্রতিশ্রুতি দেন এবং জার্মানির লিডারে পরিণত হন। এজন্য এই যুদ্ধকে হিটলারের যুদ্ধও বলে। দ্য ওয়ার্ল্ড ওয়ার টু ইজ কল্ড দ্য হিটলার ওয়ার। নাম্বার সিক্স, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরও একটি কারণ হলো হিটলার জাপানকে ব্রিটিশ কলোনি সিঙ্গাপুর আক্রমণ করতে বলেন, কারণ জাপান ছিল তার মিত্র। কিন্তু জাপান সিঙ্গাপুর আক্রমণ না করে প্রশান্ত মহাসাগরে মার্কিন নেভাল ব্রেস পার্ল হারবার আক্রমণ করে। কোনো কোনো লেখক হিটলারকে এই যুদ্ধের জন্য দায়ী বলেন। চলুন জেনে নেওয়া যাক যাক বাস্তবিক পক্ষে হিটলার দায়ী কিনা। 1933 সালে হিটলার যখন ক্ষমতায় আসেন তখন তার 4টা বিকল্প ছিল, এর মধ্যে 3টি সে বাতিল করে দেয়। হিটলার তার চতুর্থ স্তম্ভের 4টি পর্যায় বেছে নেয়। প্রথমেই ভার্সাই সন্ধি বাতিল করে দেন, এরপর তিনি লীগ পরিত্যাগ করেন। 1934 সালে তিনি পোল্যান্ডের সঙ্গে চুক্তি বাতিল করে দেন এবং ভার্সাই চুক্তি বাতিল করে সৈন্য সংখ্যা 3 গুণ করেন, বিমানবাহিনী গঠন করেন। ব্রিটেন, ফ্রান্স ও ইটালি এতে কিছুই করতে পারেনি। এরপর তিনি সামরিক শক্তি বৃদ্ধি করতেই চলেন। ইটালি, জাপান ও ফ্রান্সের সঙ্গে এক্সিস প্যাক্ট করেন। তিনি স্পেনের জার্নাল ফ্রান্টায়ের সঙ্গে চুক্তি করে তাকে সৈন্য ও বোমা দিয়ে বিদ্রোহীদের দমনে সাহায্য করেন। এ অবস্থায় ব্রিটেন ও ফ্রান্সের যুক্তরাষ্ট্র কিছুই করতে পারেনি। 1938 সালে হিটলার আমেরিকা অস্ট্রেলিয়া দখল করেন। এরপর হিটলার চেকোস্লোভাকিয়া দখল করেন। এ অবস্থায় ব্রিটেন সংগঠিত হয়, কিন্তু সে যুদ্ধ করতে চায়নি। 1939 সালে হিটলার পুরো দেশ দখল করে নেয়। এই সময় সে রাশিয়ার সঙ্গে যুক্ত করে এবং 1939 সালে পোল্যান্ড দখল করে। এরপর সে নরওয়ে সৈন্য পাঠায়। এরপর হল্যান্ড, বেলজিয়াম ও ফ্রান্স দখল করে নেয়। ব্রিটিশ সৈন্যদের ইংলিশ চ্যানেল পার করে দেওয়ার পর এরপর হিটলার ব্রিটেন আক্রমণ করেন, কিন্তু বিমানযুদ্ধে হেরে যায়, ফলে সে ব্রিটেন জয় করতে পারেনি। এরপর তিনি রাশিয়া যাওয়ার প্ল্যান করেন এবং 1941 সালে হিটলার রাশিয়ায় আক্রমণ করেন। এই সময় জাপান পার্ল হারবার আক্রমণ করে এবং হিটলার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর উদ্দেশ্যই ছিল জাপানকে যুদ্ধে ধরে রাখা। ইন ডুইং হি অলসো আনলেসেড দ্য গ্লোবাল ওয়ার দি এন্ডেড দ্য রেস। হিটলারের আকাঙ্ক্ষা বেড়ে গিয়েছিল, তার মেধা সম্পর্কে তার অতিরিক্ত আশাবাদ ছিল, কিন্তু তিনি 2টো ভুল করে ফেলেন। একটা হলো ব্রিটেনকে ধ্বংস করে রাশিয়া অবরোধ করা, দ্বিতীয়টি হলো আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ফলে একই সঙ্গে তাকে ইউরোপ ও প্রশান্ত মহাসাগরে যুদ্ধ করতে হয়েছিল। হিটলারের পরের পতনের আরও একটি কারণ হলো বর্ণবাদী দৃষ্টিভঙ্গি, এর মাধ্যমেই মূলত হিটলারের পতন ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।